सूचन रेनबो मीडिया सस्पेंस थ्रिलर एई गल्प एवं आमादेर सम्प्रचारित अन्यान्य गल्प विज्ञापन विहीन भावे सुनते होले आज ही डाउनलोड करुन गूगल प्ले स्टोर थेके रेनबो मीडिया सस्पेंस थ्रिलर एप एपर लिंक डिस्क्रिप्शने देवा आछे। নিজেকে বড় বেশি অসহায় মনে হতে লাগলো। জোরে আরো জোরে দৌড়বার চেষ্টা করছি। হঠাৎ ভোরে শান্ত পরিবেশের নিস্তব্ধ পর্দা বিদীর্ণ করে ভেসে এলো রিভলভারের শব্দ। ছুটতে ছুটতে চকিতে পেছনে ফিরে তাকালাম। বাইপ্লেট খোয়াড়ের ভেতর থেকে বেরিয়ে এসেছে। ওর মুঠোয় শক্ত করে ধরা একটা 45 বোরের রিভলভার। বয়েড একে বেঁকে দৌড়চ্ছিল। ওর ঠিক হাত পাঁচেক দূরে রিভলভারের একটা গুলি বেরিয়ে গেল। আমি আরো জোরে ছুটতে শুরু করলাম। ছুটতে ছুটতে আরেকবার পেছনে তাকালাম। বয়েড প্রায় 200 গজ পিছিয়ে পড়েছে। পর মুহূর্তে কানে এলো সেই বৈদ্যুতিক বাঁশির কান ফাটানোর শব্দ। আর কয়েক মিনিটের মধ্যেই অশ্বারোহী রক্ষীরা আমাদের পেছনে ধেয়ে আসবে। তাড়াতাড়ি নলখাগড়ার ঝোপের মধ্যে লুকিয়ে পড়লাম। তাড়াতাড়ি ঝোপ ভেদ করে নদীর কিনারায় পৌঁছে বাঁ দিক ধরে এগিয়ে চললাম। পার ধরে 100 গজ মতো গিয়ে আবার ঢুকে পড়লাম দুর্ভেদ্য নলখাগড়ার ঝোপে। লুকিয়ে পড়লাম। এখন শুনবেন জেমস হেডলিসের লেখা কাম ইজি গো ইজি গল্পের দ্বিতীয় পর্ব। কয়েক সেকেন্ড বাদে বয়েড ঝোপ ভেদ করে নদীর পাড়ে এসে দাঁড়ালো আমার থেকে প্রায় 20 গজ দূরে। এদিক ওদিক তাকিয়ে আমাকে খুঁজতে লাগলো, কিন্তু ঝোপের মধ্যে আমাকে খুঁজে পাওয়া সম্ভব হলো না। আমার একেবারে ইচ্ছে নয় যে বয়েড আমার সঙ্গে আসুক। আমি পাথরের মতো নিশ্চল হয়ে পড়ে রইলাম। বয়েড নদীতে নামতে শুরু করলো। দু একবার থেমে পেছনে তাকালো, তারপর জলে নেমে বলিষ্ঠ হাতে জল কেটে সাঁতরে এগিয়ে চললো ও পারে। এবারে লঙ্কার গুঁড়োর পুটলিটা বের করে প্যান্টের গোড়ালির ভাঁজগুলোতে ওই গুঁড়ো দিয়ে ভর্তি করলাম, যাতে ছোটার সময় লঙ্কার গুঁড়ো ছড়িয়ে পড়ে আমার গায়ের গন্ধ ঢেকে দেয়। ঝোপ ছেড়ে বেরিয়ে দ্রুত পায়ে নদীর পার ধরে এগিয়ে চললাম। কিছুটা যাওয়ার পর ছুটতে শুরু করলাম। একটু পরেই কানে এলো ঘোড়ার খুরের শব্দ। ঝড়ের বেগে নদীর দিকে ছুটে আসছে প্রহরীরা। এক্ষুনি গা ঢাকা না দিলে আর উপায় নেই। লুকোবার একটা ভালো জায়গা খুঁজতে লাগলাম। বুকের ভেতর কেউ যেন হাতুড়ি পিটছে, ঘামে সর্বাঙ্গ ভিজে উঠেছে। ঝোপের মধ্যে আশ্রয় নিলাম। একটু পরেই শুনতে পেলাম খসখস শব্দ। রক্ষীরা ঝোপ ভেদ করে নদীর দিকেই আসছে। হঠাৎ এক প্রচন্ড উল্লসিত চিৎকারে চমকে উঠলাম। পরক্ষণেই কানে এলো জলে কারা যেন ঝাঁপিয়ে পড়ল। মনে হলো কোন প্রহরী ঘোড়া নিয়ে নদী পার হয়ে ওপারে যাচ্ছে। রাইফেলের শব্দ পেলাম। আরেকটি ঘোড়া নদীতে ঝাঁপিয়ে পড়ল। কানে ভেসে এলো একাধিকবার গুলির শব্দ। কণ্ঠায় আতঙ্কে মাথা গুঁজে পড়ে রইলাম। ওরা কি তাহলে বয়েডকে দেখতে পেয়েছে? অদম্য কৌতূহলে মাথা তুললাম। দেখি একজন অশ্বারোহী প্রহরী ঘোড়া নিয়ে সাঁতরে ওপারে যাচ্ছে, হাতে তার স্বয়ংক্রিয় রাইফেল। কানে এলো কান ফাটানোর শব্দ। হঠাৎ দেখি বয়েড ওর লুকোনো জায়গা ছেড়ে এক লাফে নদীতে এসে পড়ল। লক্ষ্য করলাম নদীর ওপারের রক্ষীটি তার ঘোড়া থেকে নেমে রাইফেল বাগিয়ে তাক করেছে বয়েডকে লক্ষ্য করে। সাঁতার কাটতে থাকলেও বয়েড বোধহয় আন্দাজ করেছিল এই আসন্ন বিপদের কথা, কারণ হঠাৎই ও জলের মধ্যে ডুব মারল। সঙ্গে সঙ্গে রাইফেলের গর্জন, গুলির আঘাতে খানিকটা জল ছলকে উঠল শূন্যে। দেখলাম আরেকজন প্রহরী দেরি না করে ঘোড়া নিয়ে জলে নেমে পড়ল। ঘোড়াটা সাঁতরে বেশ কিছুটা এগিয়েছে, এমন সময় বয়েড ভেসে উঠল। প্রহরীটি বয়েডকে দেখতে পেয়েই ঘোড়াটাকে সেদিকে এগিয়ে নিয়ে চলল। মুহূর্তের মধ্যে বয়েড আবার ডুব মারল। বয়েড বোধহয় বুঝতে পেরেছিল এভাবে সাঁতার কাটলে ও নিরাপদ আশ্রয়ে পৌঁছতে পারবে না, তাই ও ডুব সাঁতার দিয়ে প্রহরীটির দিকে এগিয়ে আসতে লাগলো। একটু পরেই দেখলাম লোকটার পেছনে ভেসে উঠেছে। মনে মনে বয়েডের বুদ্ধির প্রশংসা না করে পারলাম না। প্রহরীটি বয়েডকে দেখতে পায়নি, কিন্তু ওপারে দাঁড়িয়ে থাকা লোকটি ওকে দেখতে পেয়েই বিকট চিৎকার করে উঠল।
জলের অশ্বারোহী রক্ষীটি বিদ্যুৎ গতিতে ঘুরে রাইফেলের বাঁট সজোরে নামিয়ে আনলো বয়েডের মাথায়। কিন্তু বয়েড অসামান্য ক্ষিপ্রতায় মাথা সরিয়ে নিল। লোকটা কবজি ধরে এক টানে জলে নামিয়ে আনলো। জল তোলপাড় করে শুরু হলো ধস্তাধস্তি। কিন্তু লোকটা অসহায় হয়ে পড়লো বয়েডের পশু শক্তির কাছে। ভীষণভাবে জল তোলপাড় শুরু হলো। একটু পরে বয়েড একা ভেসে উঠল। তাড়াতাড়ি গিয়ে সাঁতরে যাওয়া ঘোড়াটাকে ধরে এমনভাবে তার আড়ালে ভেসে এগিয়ে চলল যাতে ওপারের প্রহরীটি গুলি করতে না পারে। মাঝে মাঝে তাড়াতাড়ি সাঁতরাবার জন্য ঘোড়াটাকে খোঁচা মারতে লাগলো। লোকটা বয়েডের উদ্দেশ্য বুঝতে পেরে একটু দ্বিধাগ্রস্ত হয়ে পড়ল। কিন্তু পরমুহূর্তেই এক লাফে ঘোড়ায় চাপল, তীরের বেগে ঘোড়া সমেত নদীতে ঝাঁপিয়ে পড়ে বয়েডকে অনুসরণ করলো। ওদিকে বয়েড ঘোড়াটাকে নিয়ে ভীষণ অসুবিধায় পড়েছে, মাঝে মাঝে খিস্তি দিয়ে ঘোড়াটাকে তাড়াতাড়ি যাবার জন্য ধাক্কা মারছে। হঠাৎ বয়েড ঘোড়াটা ছেড়ে জলের মধ্যে ডুব দিল। ও ডুব দেওয়া মাত্রই অনুসরণরত অশ্বারোহী প্রহরীটি সতর্ক হয়ে হাতে রাইফেল তুলে নিল, চারদিকে নজর রাখতে লাগলো কোথায় বয়েড ভেসে ওঠে। বয়েড ডুব সাঁতারে প্রহরীর দূরত্বটা ঠিক আন্দাজ করতে পারেনি, ভুল করে ও লোকটার পাশেই ভেসে উঠল। মাথা ঝাঁকিয়ে জল ঝেড়ে বিদ্যুৎ গতিতে তাকে ধরতে গেল। কিন্তু লোকটা খুব সতর্ক ছিল, উদ্যত রাইফেলের বাঁট দিয়ে সজোরে আঘাত করল মাথায়। বয়েড চেষ্টা করেও সে আঘাত এড়াতে পারল না, সোজা তলিয়ে গেল। একে একে সেখানকার জল ফিকে লাল, তারপরে লাল, তারপরে গাঢ় লাল হয়ে উঠল। লোকটা ঘোড়া নিয়ে তাড়াতাড়ি পাড়ে এসে উঠল। অনুসন্ধানী দৃষ্টি মেলে বয়েডের ভেসে ওঠার অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পরেই বয়েডকে দেখা গেল, ওর দেহটা উপর হয়ে ভাসছে, এগিয়ে চলেছে স্রোতের টানে। ভাসতে ভাসতে কিছু দূর গিয়ে দেহটা নদীর পাড়ে ঠেকে রইল। ওদিকে অন্য প্রহরীর মৃতদেহটা ওপারে ভেসে উঠেছে। অপেক্ষমান রক্ষীটি চোখ বুলিয়ে মৃতদেহ দুটো দেখল, তারপর ঘোড়ার পিঠে উঠে ঘোড়া ছুটিয়ে দিল। নলখাগড়ার ঝোপ ভেদ করে ঝড়ের বেগে ছুটে চলল, ছুটে চলল ফার্নওয়ার্থের দিকে। ঘোড়ার খুরের শব্দ যতক্ষণ না মিলিয়ে যায় ততক্ষণ অপেক্ষা করলাম। তারপর খুব সাবধানে লুকোনো জায়গা ছেড়ে বাইরে এলাম। যত তাড়াতাড়ি সম্ভব নদী পার হয়ে পালাতে হবে। আমার পালানোর কথা জানার পর জেলার প্রতিটি পুলিশ আমাকে খুঁজে বাড়াবে, রাষ্ট্রের প্রতিটি পুলিশ ফাঁড়িকে আমার চেহারার বিবরণ জানিয়ে সতর্ক করে দেওয়া হবে। না, দেরি করলে হবে না, যেমন করেই হোক একটা নিরাপদ আশ্রয়ে পৌঁছতেই হবে। প্যান্টের ভাঁজে ছাড়াও যে অবশিষ্ট লঙ্কার গুঁড়োটুকু পুটলিতে ছিল সেটাকে ভালো করে বাঁধলাম। এর মধ্যেই সূর্য মাথার উপর চলে এসেছে, রোদের অসহ্য উত্তাপ এখনই অনুভব করতে পারছি। আর দেরি না করে ছুটে চললাম। প্যান্টের ভাঁজ থেকে লঙ্কার গুঁড়ো ছড়িয়ে পড়তে লাগলো। যাক, কুকুরগুলোর জন্য আর চিন্তা নেই, অক্লান্তভাবে ছুটে চললাম। নদীর পার ধরে ঘন্টা দুই দৌড়বার পর ঠিক করলাম এবার নদী পার হতে হবে। এখান থেকে রেললাইন প্রায় 16 মাইল দূরে। নদীর দিকে এগিয়ে গেলাম, লঙ্কার গুঁড়োর পুটলিটা ভাঁজ করলাম প্যান্টের মধ্যে, তারপর কোমরের বেল্ট দিয়ে শক্ত করে বাঁধলাম। তারপর নদীর শীতল জলে গা ভাসালাম। বিকেল হয়ে গেছে, রোদের তাপ অনেকটা কমে এসেছে। একটা বিশাল গাছের ছায়ায় অবসন্ন দেহে শুয়ে আছি। সামনেই পাহাড় ঢালু হয়ে নেমে গেছে, তার কোল ঘেঁষে বড় রাস্তা। একজন পুলিশ অফিসার ঝড়ের গতিতে মোটর বাইক চড়ে ছুটে চলেছে, তার পেছন পেছন একটা ওয়্যারলেস ভ্যান, খুব সম্ভব আমাকেই খুঁজছে। রেললাইন এখনও 5 মাইল দূরে, অপেক্ষা না করে দৌড়লে হয়তো অনেক আগেই ওখানে পৌঁছে যেতাম। কিন্তু দিনের বেলায় এই জায়গাটা পার হওয়া উচিত হবে না, চারদিকে খাঁ খাঁ করছে। অদূরে একটা গোলাবাড়ি ছাড়া লুকোবার আর কোনো জায়গাই নেই। অগত্যা রাত পর্যন্ত অপেক্ষা না করলেই নয়। এই গোলাবাড়িটার চারদিকে বুক সমান উঁচু কাঠের বেড়ার মাঝখানে অবস্থিত, আর তার পাশেই টিনের চালা দেওয়া একটা গুমটি ঘর। চারদিকের বেড়ার এক কোণে একটা কাঠের দরজা,
হঠাৎ চোখে পড়ল গোলা বাড়ি থেকে একটি মেয়ে বেরিয়ে আসছে। প্রথমে মেয়েটাকে ততটা গুরুত্ব দিইনি, কিন্তু ওর হাতের দিকে নজর পড়তেই আমার জিভে জল এলো, অসম্ভব খিদে পেয়েছে। মেয়েটি তরমুজের ঝুড়িটা নিয়ে গুমটি ঘরে ঢুকে পড়ল, একটু পরেই খালি হাতে বেরিয়ে এলো, আবার গোলা বাড়ির দিকে ফিরে চলল। ঠিক করলাম অন্ধকারের মধ্যেই কয়েকটি তরমুজ শেষ করতে হবে, কারণ পেটে কিছু না পড়লে পথ চলা অসম্ভব। ঘন্টা দুই পরে সন্ধ্যার ধূসর ছায়া নেমে এলো চারদিকে, বড় রাস্তায় যানবাহন চলাচল ফিকে হয়ে এলো, গোলা বাড়ির ভেতর কতকগুলো ঘরে আলো জ্বলে উঠেছে। অন্ধকারে কারো নজরে পড়ার ভয় নেই দেখে নিরাপদ আশ্রয় ছেড়ে এগিয়ে চললাম। পাহাড়ি ঢালু জমি ধরে এক ছুটে গিয়ে পৌঁছলাম বড় রাস্তায়, এগিয়ে চললাম বাড়িটার দিকে। কাঠের বন্ধ দরজাটা টপকে ভেতরে নামলাম, ছুটে গিয়ে টিনের চালা দেওয়া ঘুমটি ঘরে আশ্রয় নিলাম। অন্ধকারেই নাকে এলো তরমুজের সুস্বাদু গন্ধ, খিদেটা যেন মাথা চাড়া দিয়ে উঠল। অন্ধকারে হাতড়ে হাতড়ে এগিয়ে গেলাম, হাতে ঠেকল তরমুজের স্তূপ, মনে হলো এরা তরমুজের চালান দেয়। একটা বড় দিকে তরমুজ তুলে নিয়ে দাঁত বসালাম, কয়েকটা তরমুজ খাওয়ার পর পেটের খিদে কিছুটা শান্ত হলো, কিন্তু ক্লান্তিতে চোখের পাতা আমার ভারী হয়ে এলো। হাতড়ে হাতড়ে গিয়ে তরমুজের স্তূপের পেছনে আশ্রয় নিলাম, শুয়ে পড়তেই ঘুমে চোখ বন্ধ হয়ে এলো। হঠাৎ ঘুম ভাঙতেই ভীষণভাবে চমকে উঠলাম, এক লাফে উঠে দাঁড়ালাম। গুমটি ঘরের খোলা দরজা দিয়ে চোখে পড়ল দূরের ধূসর পাহাড়, তার পেছন থেকে উঁকি মারছে ভোরের সূর্য, ভোরের বিবর্ণ আলো এসে ঠিকরে পড়ছে ঘরের ভেতরে। একটা অজানা ভয় আমাকে আঁকড়ে ধরল, এতক্ষণ ধরে ঘুমিয়েছি, কেউ আমাকে দেখে ফেলেনি তো? আমার পরনে কয়েদির ডোরাকাটা পোশাক, এই পোশাকে যদি দিনের বেলায় বের হই তবে নির্ঘাত ধরা পড়তে হবে, সুতরাং রাত পর্যন্ত অপেক্ষা না করে উপায় নেই। ঘণ্টাখানেক কোনো রকমে কাটাবার পর হঠাৎ আমার ষষ্ঠ ইন্দ্রিয় যেন বলে উঠল, ঘরে কেউ ঢুকেছে। কানে এলো নড়াচড়ার শব্দ, সাবধানে মাথা তুলে উঁকি মারলাম। দেখি আগের দিনের মেয়েটি তরমুজগুলোকে বেছে সরিয়ে রাখছে একধারে। ওর বয়স হবে 17, গায়ের রং বাদামি, দেখতে খুব একটা সুন্দরী না হলেও কেমন যেন একটা আলগা আকর্ষণ আছে, হয়তো ওর উদ্দাম সপ্তদশী যৌবনী এর জন্য দায়ী। ছটপট অভ্যস্ত হাতে মেয়েটি কাজ করে চলল, আমাকে ও দেখতে পায়নি, ঝুঁকে পড়ে বড় তরমুজগুলো ও আলাদা করে রাখছে। মেয়েটিকে তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করতে লাগলাম, হঠাৎ বুঝতে পারলাম যে আমি মেয়েটির চোখে পড়ে গেছি। পলকের জন্যে ওর হাত দুটো থেমে গেল, মনে হলো ও ভয় পেয়ে গেছে, এখনই কিছু করা দরকার, নয়তো বাইরে বেরিয়ে মেয়েটি যে চেঁচিয়ে লোক জড়ো করবে তাতে আর সন্দেহ নেই। ওর মুখে কেমন একটা চাপা উত্তেজিত ভাব, আড়াল থেকে বাইরে এলাম আমি, ভয় পেও না। বিদ্যুৎ গতিতে ঘুরে দাঁড়ালো মেয়েটি, ওর মুখ ভয়ে সাদা হয়ে গেছে, আতঙ্কে ওর গলা দিয়ে স্বর বের হলো না, ভয়ার্ত চোখে আমার দিকে তাকিয়ে রইল। আমার দিকে তাকিয়ে গোঁপদাড়ির জঙ্গল দেখে মেয়েটা আরও ভয় পেয়েছে, ভয় নেই আমি তোমার কোনো ক্ষতি করব না। স্থির চোখে ওকে লক্ষ্য রেখে আশ্বাস দিলাম, মেয়েটির পরনে একটি চাপা প্যান্ট আর লাল সাদা চেকটানা শার্ট, ও দেয়ালে হেলান দিয়ে উত্তেজনায় হাঁপাতে লাগলো। খবরদার আমার কাছে এসো না, চাপা তীক্ষ্ণ স্বরে ও আর্তনাদ করে উঠল। আমি আশ্বাসের নরম সুরে ওকে বোঝাতে চেষ্টা করলাম, পুলিশ আমাকে খুঁজছে, আমি ফার্নওয়ার্ড থেকে পালিয়ে এসেছি, তুমি কি আমাকে সাহায্য করবে? আমার ভীষণ খিদে পেয়েছে, তাছাড়া কিছু জামাকাপড়ও দরকার। দেখলাম এতক্ষণে মেয়েটির ভয় অনেকটা কমে এসেছে, ও সোজা হয়ে দাঁড়িয়ে জানতে চাইল আমি এখানে কেন এসেছি। আমি জানালাম দূর থেকে তরমুজগুলো দেখে খিদের জ্বালায় নিজেকে আর সামলাতে পারিনি, খাওয়া দাওয়ার পর ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছিলাম, ভেবেছিলাম রাতের অন্ধকারে রেললাইন পর্যন্ত গিয়ে কোনো ট্রেনে উঠে পালাবো, কিন্তু পুলিশ রেললাইন পাহারা দিচ্ছে। কত রাতে রেডিওতে বলেছে তুমি রেললাইনের দিকে যাবে বলেই পুলিশ সন্দেহ করছে, কিন্তু ফর্নওয়ার্থে যাবার মতো তুমি কি করেছিলে? আমি মেয়েটিকে একে একে সব কথা খুলে বললাম, কিছুই গোপন করলাম না। অবাক চোখে আমার দিকে তাকিয়ে ও সব কথা শুনতে লাগলো, ওর মুখে কেমন যেন একটা করুণার ভাব ফুটে উঠল।
মমতায় ওর গভীর দুচোখ ছলছল করে উঠল। ওকে সব বলতে পেরে মনটা যেন হালকা হলো। পার্নওয়ার্থে, আমি আর কিছুতেই ফিরে যাব না। তুমি যদি সাহায্য না করো তাহলে আমার আর কোনো উপায় নেই। ওখানে ফিরে যাওয়ার চেয়ে আমি আত্মহত্যা করব। মেয়েটি অনেকক্ষণ একদৃষ্টে আমার দিকে চেয়ে রইল, তারপর আস্তে আস্তে কাছে এগিয়ে এলো। ফার্নওয়ার্থ সম্বন্ধে আমিও কাগজে পড়েছি। সব কথা শোনার পর তোমাকে ওখানে ফেরত পাঠাতে আমার বিবেকে বাজছে। আমি তোমাকে সাহায্য করব। মেয়েটি ঘুমটি ঘর ছেড়ে বেরিয়ে গেল। মুহূর্তের জন্য দ্বিধাগ্রস্ত মনে ভয় এসে উপস্থিত হলো, ওকে বিশ্বাস করা কি ঠিক হবে? কিন্তু এছাড়াও তো আর কোনো উপায় নেই। ও যদি পুলিশে খবর দেয় তবে সেটাকে দুর্ভাগ্য বলে মেনে নেওয়া ছাড়া আর উপায় কি? হঠাৎ দেখা গেল মেয়েটি এগিয়ে আসছে। ডানাতে ঝোলানো এক বালতি গরম জল আর বাঁহাতে একটি তোয়ালে, সাবান, খুর আর কিছু জামা কাপড়। বালতিটা সামনে রেখে জামা কাপড়গুলো ও আমার হাতে দিল। হাত পা ধুয়ে এগুলো পরে নাও, আমি খাবার নিয়ে আসছি। মিনিট দশেক পরে ও ফিরে এলো। ততক্ষণে আমার হাত পা ধোয়া, দাড়ি কামানো সব হয়ে গেছে। কয়েদির পোশাক ছেড়ে ওর দেওয়া পোশাকগুলো পরে ফেলেছি। লক্ষ্য করলাম ওর হাতে খাবারের ট্রে, তাতে মাংস, ডিম সেদ্ধ আর কফি। আমার কাছে সেটাই যথেষ্ট মনে হলো। খাওয়া দাওয়ার শেষে মেয়েটি আমার দিকে এক প্যাকেট সিগারেটে গিয়ে দিল। সিগারেট ধরিয়ে এক মুখ ধোঁয়া ছাড়লাম। নিজেকে বেশ সুস্থ সতেজ মনে হলো। মেয়েটি আমাকে বলল, ঘন্টাখানেকের মধ্যেই তরমুজগুলো নিয়ে যাওয়ার জন্য একটি ছেলে ট্রাক নিয়ে আসবে। রোজ এই একই সময় এখানে আসে। এখানেই খাওয়া দাওয়া সেরে আবার ট্রাক নিয়ে বেরিয়ে পড়ে। সোজা যায় ওকল্যান্ডের বাজারে, সেখানে ট্রাক রেখে টাকার তাগাদায় যায়। ও এসে যখন বাড়িতে খেতে ঢুকবে তখন তুমি গিয়ে ওর ট্রাকের পেছনে লুকিয়ে পড়বে। তারপর ওকল্যান্ডে পৌঁছে চুপি সারে নেমে পড়বে। মেয়েটির কথায় রাজি হলাম। ওকে ধন্যবাদ জানাতে গিয়ে আমার চোখে জল এসে গেল। একটু পরে ট্রাক এসে পৌঁছল। চালক একটি অল্প বয়সী ছেলে। সে ট্রাক রেখে ভেতরে যেতেই গাড়ির পেছনে উঠে পড়লাম। তারপর একসময় ট্রাক ছেড়ে দিল। একটু পরে দেখলাম বিকেলের রোদ তখন ঝিমিয়ে এসেছে। দূরে দেখা যাচ্ছে সেই গোলা বাড়িটা। তার দরজায় মেয়েটি দাঁড়িয়ে রয়েছে। পড়ন্ত রোদ্দুর ও লাল সাদা ডোরা কাটা শার্টের গা থেকে ঠিকরে পড়ছে। মেয়েটি আস্তে আস্তে হাত তুলে আমাকে উদ্দেশ্য করে নাড়াতে লাগলো। ট্রাক ক্রমশ এগিয়ে চলল। নিজের অজান্তেই আমার গাল দিয়ে নেমে এলো জলের ধারা। এই সুন্দর স্মৃতিটুকু একান্ত আমার করেই সযত্নে তুলে রাখবো মনের মণিকোঠায়। অনিশ্চয়তায় ভরা জীবনের পথে এই স্মৃতিটুকুই হোক আমার একমাত্র সঙ্গী। ফার্নওয়ার্থ থেকে পালাবার চার দিন পরে লিটল ক্রিকে এসে পৌঁছলাম। ওকল্যান্ড থেকে একটা মালগাড়ি ধরে প্রায় 1000 মাইল পার হয়ে এসে উপস্থিত হয়েছি লিটল ক্রিকে। মাথার ওপর দুপুরের চড়া রোদ, রাস্তাঘাট নির্জন, মাঝে মাঝে দু একজন পথচারী চোখে পড়ছে। মেয়েটি যে $5 দিয়েছিল তা থেকে অবশিষ্ট মাত্র $1। ওকল্যান্ড থেকে ট্রেনে করে এখানে আসবার পথে পেটে কিছুই পড়েনি। অদূরেই একটা স্ন্যাক বার দেখতে পেলাম, এগিয়ে গেলাম। দোকানে ঢুকে স্যান্ডউইচ আর কফি আনতে বললাম। ভাবতে লাগলাম এরপর কোথায় যাব। ট্রপিকা স্প্রিংসের দূরত্ব এখান থেকে প্রায় 200 মাইল। সেখানে পৌঁছবার একমাত্র উপায় কোনো চলতি গাড়ি বা ট্রাকে আশ্রয় নেওয়া। একটি লোককে জিজ্ঞেস করে জানতে পারলাম এখান থেকে 50 মাইল দূরে একটা পেট্রোল পাম্প আছে, তার নাম পয়েন্ট অফ নো রিটার্ন। এর পরের পেট্রোল পাম্পটা একেবারে পাহাড়ের ওপারে, 160 মাইল দূরে। সেই কারণে এর মালিক কার্ল জেনসেন নাম দিয়েছে পয়েন্ট অফ নো রিটার্ন, অর্থাৎ শেষ সীমান্ত। তাছাড়া এর সঙ্গে লাগোয়া একটা রেস্তোরাঁও আছে, জেনসেনই তার মালিক। কিছুক্ষণের মধ্যেই দোকানের খোলা দরজায় আবির্ভূত হলো এক বিশাল চেহারার পুরুষ। সে কাউন্টারের দিকে দ্রুত পায়ে এগিয়ে এলো। মাইক আমার দিকে তাকিয়ে চোখের ইশারা করলো, অর্থাৎ এই কার্ল জেনসেন। জেনসেন লম্বায় প্রায় 6 ফুট, গায়ের রং তামাটে, বয়স প্রায় 55-এর কাছাকাছি হবে। মাইক কফির কাপ এগিয়ে দিল জেনসেনের দিকে। মিস্টার জেনসেন, এই লোকটি পাহাড় পেরিয়ে ট্রপিকা স্প্রিংসে যেতে চায়। আমি বলেছি আপনার ওখানে যেতে,
সেখানে যদি কোনো ট্র্যাক ধরতে পারি। এখানে তো আর কোনো গাড়ি থামবে না। জেনসন আমার দিকে ফিরে হাসলো। মাইক ঠিকই বলেছে, ও ছাড়া তোমার উপায় নেই। তুমি ইচ্ছে করলে আমার সঙ্গে যেতে পারো, কিন্তু ওই পর্যন্তই। কিন্তু আপনার কোনো অসুবিধা হবে না তো? পাগল নাকি? এতখানি রাস্তায় যে একজন সঙ্গী পাবো সেটাই অনেকখানি। হঠাৎ কি মনে করে জেনসন তার পেশি বহুল হাত আমার দিকে বাড়িয়ে ধরল। আমার নাম কার্ল জেনসন। জেনসনের হাতে হাত মেলালাম। আমি জ্যাক, জ্যাক প্যাটমোর। প্রথমেই যে নামটা মনে এলো সেটাই বলে ফেললাম। মাইককে ধন্যবাদ জানিয়ে আমরা বেরিয়ে এলাম। বাইরে একটা ট্রাক দাঁড়িয়েছিল। জেনসন এগিয়ে গিয়ে তার চালকের আসনে বসল। ট্রাকের ভেতরটা অসহ্য গরম। আমরা দুজনেই গায়ের কোট খুলে ফেললাম। জেনসন সিগারেট বের করে ধরালো, আমার দিকেও একটা এগিয়ে দিল, তারপর স্টার্ট দিয়ে ট্রাক ছেড়ে দিল। শহরের বাইরে পৌঁছতেই চোখে পড়ল দিগন্ত প্রসারী মরুভূমি। চারদিকে শুধু বালি আর বালি। মাঝের সরু পিচ ঢালা রাস্তা ধরে জেনসন ট্রাক ছুটিয়ে চলেছে। বহু দূরে চোখে পড়ছে পাহাড়, তার ওপারেই ট্রপিকা স্প্রিংস। মাথার ওপর সূর্য কিছুটা ঢুলে পড়লেও গরম কমেনি। স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে জেনসন আমার দিকে আড় চোখে তাকালো, তারপর জিজ্ঞাসা করল, তুমি কোথা থেকে আসছো? তুমি কোথায় কাজ করো? আমি ওকল্যান্ড থেকে আসছি, আমাদের তালার ব্যবসা আছে। আমার বাবাও এই ব্যবসা করতেন। আচ্ছা জ্যাক, তুমি গাড়ির ইঞ্জিন টিঞ্জিনের ব্যাপার বোঝো? খুব সামান্যই, দু একবার কয়েকটা গাড়ির কাজ করেছি। তুমি কি ট্রপিকা স্প্রিংসে থাকবে বলে ঠিক করেছো? হ্যাঁ। জানালা দিয়ে বাইরে তাকালাম। আকাশে চক্রাকারে ঘুরে বেড়াচ্ছে কয়েকটা চিল। ওখানে কোনো চাকরি নিয়ে যাচ্ছ নাকি? এবারে আমার মুখে বিরক্তির ভাব ফুটে উঠল। সেটা লক্ষ্য করে জেনসন একটু বিব্রত হলো। যদি কোনো চাকরির ব্যাপার হয় তবে আমি তোমাকে একটা চাকরি দিতে পারি। অবাক হয়ে আমি জেনসনের দিকে তাকালাম। আপনি আমায় চাকরি দেবেন? কি চাকরি? লোহালক্কর সম্বন্ধে অভিজ্ঞ, গাড়ির কাজও জানে, এমন একজন লোকই আমার প্রয়োজন। আমি আর আমার স্ত্রী লোলা সব কাজ সামলাতে পারি না। তোমার মতো একজন লোকই আমি খুঁজছি। তবে সপ্তাহে 3-4 দিন কিন্তু রাত্রিরে কাজ করতে হবে। অবশ্য দিনে বিশ্রাম পাবে। আমার স্ত্রী চমৎকার রান্না করে, সে তুমি খেলেই বুঝতে পারবে। ভেবে দেখলাম গা ঢাকা দেওয়ার মতো এমন একটা সুযোগ ছাড়ি কেন। এই মরুভূমির দেশে পুলিশ আমার খোঁজও পাবে না। আমি জেনসনের চোখে চোখ রেখে উত্তর দিলাম, আমি রাজি। জেনসন প্রচণ্ড খুশি হলো। অদ্ভুতভাবে অদ্ভুত নামের এক পেট্রোল পাম্পে চাকরি পেয়ে গেলাম আমি। সামনের একটা উঁচু ঢিবি পার হতেই চোখে পড়ল পাহাড়ি ঢালু রাস্তা। যেদিকে তাকাই শুধু বালি আর বালি। বিকেলের চড়া রোদ বালির সমুদ্রকে করে তুলেছে উজ্জ্বল। তার গা থেকে ঠিকরে আসা সোনালি আলোয় চোখ ধাঁধিয়ে যাচ্ছে। দূরে, বহু দূরে চোখে পড়ল একটা অস্পষ্ট বিন্দু। জেনসন আঙুল তুলে দেখাল, ওটাই আমার পেট্রোল পাম্প, পয়েন্ট অফ নো রিটার্ন। ঘরগুলোকে এখন স্পষ্ট দেখা যাচ্ছে। রাস্তার বাঁদিকে একটা ছোট্ট বাংলো, বাংলোর উল্টো দিকে রয়েছে একটা ঘর। রাস্তায় এঁকে বেঁকে মিলিয়ে গেছে পাহাড়ের ওপিঠে। সবকটা ঘরের রঙই আকাশি নীল। জেনসন বলল, ওই ডান দিকের ঘরটা তোমার, আর এদিকের বাংলোটায় আমি আর লোলা থাকি। জায়গাটা এমনি নির্জন আর বিরক্তিকর, শুধু লোলা আছে বলেই সবকিছু ভুলে থাকতে পারি। এখন তুমি এসেছ, আমাদের কাজের অনেক সুবিধে হবে। আমরা পেট্রোল পাম্পে পৌঁছে গেছি। অদূরে চোখে পড়ছে বাংলো। বাংলোর সামনে একটা বারান্দা, তার থেকে 3 ধাপ সিঁড়ি নেমে গেছে। একটা মেঠো পথ এগিয়ে এসেছে রাস্তা পর্যন্ত। জায়গাটা এত সুন্দর হতে পারে আমার ধারণা ছিল না। গাড়ির দরজা খুলে জেনসন নেমে পড়ল। পেছন পেছন আমিও নামলাম। জেনসন আমার ঘরটার দিকে আঙুল বাড়িয়ে বলল, জ্যাক তুমি আর দেরি করো না, হাত মুখ ধুয়ে নাও, আমি এদিকে তোমার খাবার ব্যবস্থা করছি। তারপর সে বালিতে ঢাকা মেঠো পথ ধরে বাংলোর দিকে এগিয়ে চলল।
আমিও ঘরের দিকে পা বাড়ালাম। দরজা খুলতেই বসবার ঘর, বেশ সুন্দরভাবে সাজানো। ঘরের এক কোণায় একটা টেলিভিশন সেটও রয়েছে। বসবার ঘর পার হলেই একটা ছোট্ট শোয়ার ঘর। শোয়ার ঘরে জামাকাপড় ছেড়ে বাথরুমে গেলাম। হাত মুখ ধুয়ে দাড়ি কামাতে শুরু করলাম। দাড়ি কামানো হয়ে গেলে আয়নায় নিজের চেহারা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলাম। মনে মনে ভাবলাম, খবরের কাগজে যদি আমার ছবি ছাপা হয়ে থাকে তবুও কারো পক্ষে আমাকে চেনা সম্ভব নয়। জামাকাপড় পরে বেশ উৎফুল্ল চিত্তে বাইরে বেরিয়ে এলাম। কিছুক্ষণ জেনশনের বাংলোর দিকে তাকিয়ে রইলাম। সামনে আর পেছনে তাকালে বালি ছাড়া আর কিছুই চোখে পড়ে না। মনে মনে আশ্বস্ত হলাম, পুলিশ হয়তো ওকল্যান্ডে বা অন্য কোনো শহরে আমার খোঁজ করবে, কিন্তু এই মরুভূমিতে নিশ্চয়ই খোঁজ করার কোনো চেষ্টাই করবে না। ঠিক করলাম, যতদিন পারা যায় এখানেই থাকব। রাস্তা পার হয়ে রেস্তোরাঁয় গিয়ে ঢুকলাম। ঘরের এক পাশে সাজানো পাঁচটা টেবিল আর কতকগুলো চেয়ার, এছাড়া কাউন্টারের সামনে গোটা দশেক টুল। কাউন্টারের ওপর সাজানো সারি সারি বিয়ার ও সোডার বোতল, এক পাশে গোটা দুয়েক আচারের শিশি, তার সঙ্গে রয়েছে একগাদা কাঁচের গ্লাস, ছুরি, কাঁটা, চামচ আর কাগজের রুমাল। প্রত্যেকটি জিনিসই পরিষ্কার ঝকঝক করছে। দেয়ালের গায়ে টাঙানো একটা ফলকে ছাপা অরূপে লেখা রয়েছে খাদ্যের তালিকা। কাউন্টারের পেছনে আধভেজানো দরজার ফাঁক দিয়ে রান্নার সুস্বাদু গন্ধ ভেসে আসছে। ভাবছি কাউকে ডাকবো কিনা, হঠাৎ কানে এলো জেনশনের গলা, এই লোলা শোনো, অবুঝয় না, অনেক ভেবে চিনতে আমি জ্যাককে এখানে নিয়ে এসেছি। ও এখানে কাজ দেখাশোনা করলে আমরা সপ্তাহে দু চার দিন করে ওয়েন্টওয়ার্থে বেড়াতে যেতে পারবো। দেখো কার্ল, একটা কথা তোমাকে হাজার বার বলেছি, আজও বলছি, কোনো উটকো লোককে আমি এখানে রাখবো না, ব্যাস। হ্যাঁ জানি তুমি বলেছ, কিন্তু এটা বুঝতে পারছো না, একজন লোক রাখা আমাদের অত্যন্ত প্রয়োজন। ভেবে দেখো তো, গতকাল রাত্রে তোমাকে কতবার উঠতে হয়েছে, বারে বারে তোমাকে উঠে এসে ওই হতচ্ছাড়া ট্রাকগুলোকে পেট্রোল দিতে হয়েছে। আমাদের বিশ্রামের প্রয়োজন লোলা। জ্যাক যদি রাত্রিবেলা কাজ করে তবে আমরা একটু নিশ্চিন্তে ঘুমোতে পারি, তাছাড়া দু চার দিন দেখতে ক্ষতি কী, তারপর যদি পছন্দ না হয় তখন জ্যাককে বারণ করে দিলেই হবে। তুমি কি করে জানলে লোকটা বিশ্বাসী? ওকে এখানে রেখে আমরা ওয়েন্টওয়ার্থ চলে যাব আর ও হাত গুটিয়ে বসে থাকবে মনে করেছ? সিন্দুক ভেঙে টাকা হাতিয়ে সোজা কেটে পড়বে। লোলার মনোভাবে অস্বস্তি বোধ করলাম। সে যাই হোক, পরে ভেবে দেখা যাবে, কিন্তু আপাতত সাড়া দেওয়া দরকার। কাউন্টারের দিকে এগিয়ে গেলাম। দরজায় শব্দ করে ডাকলাম, কেউ আছেন নাকি? রান্নাঘরের ভেতর থেকে ভেসে আসা কণ্ঠস্বর সঙ্গে সঙ্গে থেমে গেল। একটু পরে দরজা খুলে জেনসেন বেরিয়ে এলো, মুখে কেমন একটা অপ্রতিভ হাসি। এসো জ্যাক, ঘর কেমন লাগলো, পছন্দ হয়েছে তো? আমার পরিষ্কার পরিচ্ছন্ন চেহারা দেখে জেনসেন আশ্বস্ত হয়েছে মনে হলো। আমি মুখে হাসি ফুটিয়ে বললাম, পছন্দ হয়নি মানে? সত্যি মিস্টার জেনসেন, আপনার পয়েন্ট অফ নো রিটার্নের তুলনা নেই। জেনসেন হেসে রান্নাঘরের দিকে এগিয়ে গেল আমার খাবারের ব্যবস্থা করতে। কিন্তু জেনসেন রান্নাঘরে পা বাড়াতেই কানে এলো বাইরে থেকে ভেসে আসা কোনো গাড়ির হর্নের শব্দ। ঘরের জানালা দিয়ে দেখা গেল বাইরের রাস্তায় এসে দাঁড়িয়েছে একটা জীর্ণ ধুলিমলিন প্যাকার্ড। চালকের নির্দেশে জেনসেন গাড়িটার ট্যাঙ্কে পেট্রোল ঢালতে লাগলো। হঠাৎ পেছনে সামান্য শব্দ হতেই চমকে ফিরে দাঁড়ালাম। রান্নাঘরের খোলা জায়গায় দাঁড়িয়ে একটি মেয়ে। ওর চোখের দৃষ্টিতে ঝরে পড়ছে সীমাহীন কৌতূহল। মেয়েটির মাথা ভর্তি এক রাস লাল চুল, কামনা মোদীর পুরু ঠোঁট, 30 বসন্তের শরীরে ভরন্ত যৌবন, তার পান্না সবুজ টলটলে চোখ রক্তের নেশা ধরায়। মেয়েটিকে দেখার পর কোনো পুরুষের পক্ষেই ওর যৌবনের হাতছানিকে উপেক্ষা করা অসম্ভব। ওর পরনে একটা সাদা গাউন, শরীরের সঙ্গে যেন ভেজা কাপড় হয়ে লেপটে আছে। মেয়েটি আমার দিকে এগিয়ে এলো। লক্ষ্য করলাম ওর গাউনের নিচে কোনো অন্তর্বাসের বালাই নেই। অপলক দৃষ্টিতে দুজনে দুজনের দিকে তাকিয়ে রইলাম, কারো মুখে কোনো কথা নেই। কত
কতক্ষণ এভাবে কেটেছে জানি না, একসময় খেয়াল হলো জেনসেন আমার পাশে দাঁড়িয়ে। এই যে লোলা, তুমি এসেছো, আলাপ করিয়ে দিই। এই জ্যাক, জ্যাক এ হচ্ছে লোলা, আমার স্ত্রী। মেয়েটি ছোট্ট করে ঘাড় নাড়ল। গভীর সবুজ চোখে শুধু ঘৃণা ছাড়া আর কিচ্ছু নেই। আর দেরি করো না লোলা, কিছু খাবার ব্যবস্থা করো। ভাবলে সিন মুখে লোলা জবাব দিল, অপেক্ষা করো আমি আসছি। ও ফিরে চলল। চলার সময় স্পষ্ট হয়ে উঠল ওর ভারী নিতম্বের সুডৌল রেখা। নিটোল ছন্দে হিল্লোল তুলে ও এগিয়ে চলল রান্নাঘরের দিকে। আমার সারা মুখ তখন ঘেমে উঠেছে। একটা কাগজের রুমাল টেনে নিয়ে মুখটা মুছলাম। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। চোখের সামনে ভাসছে লোলার পাগল করা যৌবন। খাওয়া দাওয়া সেরে আমি আর জেনসেন বাইরে এলাম। আমাকে কোন কোন দিন কাজ করতে হবে সেটা তার কাছ থেকে জেনে নিয়েছি। সপ্তাহে 3 দিন আমাকে রাতে কাজ করতে হবে। গাড়ি ব্রেকডাউনের ব্যাপার হলে আমাকেই সামলাতে হবে, আর গ্যারেজ আর পাম্পের কাজটা সবসময় পরিষ্কার রাখতে হবে। বাইরে এসে জেনসেন আমাকে দেখিয়ে দিল কিভাবে পাম্প থেকে পেট্রোল দিতে হয়, মোবিল আর পেট্রোলের দাম কিভাবে হিসাব করতে হয় তাও বুঝিয়ে দিল। তারপর লোহা বোঝাই ট্রাকটা খালি করার জন্য আমাকে ডাকল। এর মধ্যেই সূর্য পশ্চিম আকাশে ঢুলে পড়েছে। দিনের অসহ্য গরম আর নেই, মরুভূমির ঠান্ডা হাওয়ায় ভেসে আসছে অসংখ্য বালির কণা। গোধূলির আলোয় দূরের ধূসর পাহাড় হয়ে উঠেছে রক্তাভ। আমি আর জেনসেন মিলে লোহা লক্করগুলো একে একে নামাতে আরম্ভ করলাম। কাজ করতে করতে হঠাৎই জেনসেন আমার দিকে তাকাল। লোলার ব্যবহারে কিছু মনে করো না জ্যাক, ও ওরকমই। কেউ এখানে কাজ করুক তাও চায় না, কে জানে কেন, হয়তো সব মেয়েরাই এরকম। জেনসেনের মুখে চিন্তার ছায়া। কথা বলতে বলতে একটা পুরনো মরচে পড়া গাড়ির ইঞ্জিন ও এক হ্যাঁচকায় মাটিতে নামালো। ওর শক্তি দেখে অবাক হয়ে গেলাম। অত ভারী ইঞ্জিনটাকে এমনভাবে বয়ে নিয়ে চলল যেন পালকের তৈরি খেলনা। গুমটি ঘরে সেটা রেখে এসে ফিরে এলো। তারপর পকেট থেকে একটা সিগারেট বের করে আমার দিকে এগিয়ে দিল। আমাকে বলল, প্রথম প্রথম লোলা হয়তো তোমাকে ভালো চোখে দেখবে না, কিন্তু দেখো কয়েকদিন পরেই সব ঠিক হয়ে যাবে। জেনসেন আমাকে বলতে শুরু করল যে কিভাবে লোলার সঙ্গে তার পরিচয় হয়েছিল। ভাবতে অবাক লাগে, ভীষণ মজার ব্যাপার বুঝলি জ্যাক। আজ থেকে বছর দুয়েক আগের কথা, আমার প্রথমা স্ত্রী মারা যাওয়ায় তখন একাই সব সামলাচ্ছি। মনের অবস্থা খুব খারাপ, থেকে থেকেই বউয়ের কথা মনে পড়ছে। সমস্ত পরিবেশ যেন আমার মতোই বিষণ্ণ নিঃসঙ্গ, চুপচাপ বসে আছি। এমন সময় একটা বাস এসে দাঁড়ালো সামনের রাস্তায়। যাত্রীরা সব একে একে নেমে এলো, প্রায় 30-35 জন হবে, তার মধ্যে লোলাও ছিল। আমি রেস্তোরাঁর কাউন্টারের পেছনে দাঁড়িয়েছিলাম। যাত্রীরা হুড়মুড় করে সব ঢুকে পড়ল। একবার রান্নাঘর, একবার খাবার টেবিল, এই করে একবারে হিমশিম খেয়ে যাবার অবস্থা। হঠাৎ দেখি সবুজ পোশাকে সজ্জিতা এক সুন্দরী তরুণী আমার পাশে এসে দাঁড়িয়েছে। অভ্যস্ত হাতে যাত্রীদের দিকে খাবার এগিয়ে দিচ্ছে। যখন বাস ছাড়ার সময় হলো ততক্ষণে সবার খাওয়া হয়ে গেছে। মেয়েটি সাহায্য না করলে যে কি করতাম তাই ভাবি। বাস ছাড়ার সময় ওকে জিজ্ঞাসা করলাম ও আমার এখানে চাকরি করবে কিনা। মেয়েটি তো এক কথায় রাজি, বাস ছেড়ে দিল, কিন্তু ও থেকে গেল। তারপর থেকে দুজনে মিলে কাজ করি, বেশ ভালোভাবেই দিন কেটে যায়। কিন্তু আমাদের একসাথে থাকা নিয়ে লোকে নানা কথা বলে, তাই কিছুদিনের মধ্যেই আমরা বিয়ে করে ফেলি। লোলা আমার থেকে যদিও 23 বছরের ছোট, এমনিতে মাঝে মাঝে মান অভিমান করে বটে, কিন্তু খুব কাজের মেয়ে। এখন হয়তো কদিন একটু অভিমান করে থাকবে, কিন্তু পরে সব ঠিক হয়ে যাবে। এমন সময় একরাশ ধুলো উড়িয়ে একটা ক্যাডিলাক এসে দাঁড়াল। জেনসেন আমাকে ওটা দেখতে বলে রেস্তোরাঁয় ফিরে গেল। পেট্রোল দিতে দিতে গাড়ির আরোহীদের সঙ্গে কথাবার্তা শুরু করলাম। কথায় কথায় জানিয়ে দিলাম এখানে রেস্তোরাঁও আছে, ইচ্ছে করলে তারা খেয়ে নিতে পারেন, কারণ এরপর ট্রপিকা স্প্রিংস পর্যন্ত রাস্তায় কোনো দোকান নেই। আমার কথায় রাজি হয়ে ওরা গাড়ি থেকে নেমে রেস্তোরাঁর দিকে এগিয়ে চলল। এইভাবে আরম্ভ হলো আমার প্রথম কর্মব্যস্ত সন্ধ্যা। গাড়ির পর গাড়ি আসতে লাগলো, কাজ করে চললাম। একসময় জেনসেন আমার কাজের প্রশংসা না করে থাকতে পারল না। এক নাগাড়ে আধ ঘন্টা দাঁড়িয়ে থাকার পর যখন কোনো গাড়ির হেডলাইট চোখে পড়ল না, তখন ফিরে চললাম খাবার ঘরে।
রান্নাঘরের ভেতর থেকে বাসনপত্র নাড়াচাড়ার শব্দ পেলাম, বুঝতে পারলাম লোলা রান্নাঘরে। জেনসান আমার দিকে তাকিয়ে বলল, জ্যাক তুমি আর দেরি করো না, আজ রাতে আমার পালা, কাল থেকে রাত্রিতে তোমাকে কাজ করতে হবে। আমি আর দেরি না করে রাস্তা পার হয়ে এগিয়ে চললাম ঘরের দিকে। তারপর ঘরে গিয়ে জামা কাপড় ছেড়ে আলো নিভিয়ে শুয়ে পড়লাম। ক্লান্তিতে শরীর ভেঙে পড়লেও চোখে ঘুম নেই, অজস্র চিন্তায় মন ভারাক্রান্ত। মাঝে মাঝে চোখের সামনে ভেসে উঠছে লোলার ছবি, ও যেন হেঁটে চলেছে রান্নাঘরের দিকে, পরনে সেই সাদা গাউন। আমি বুঝতে পারছি লোলা পরস্ত্রী, ওর কথা এভাবে আমার ভাবা উচিত নয়, কিন্তু তবু ওর চিন্তা আমার মনকে আচ্ছন্ন করে রাখল। ঘরের জানালার ঠিক পাশেই আমার শোবার খাট, অন্ধকারে শুয়ে শুয়ে রাস্তার ওপারে দাঁড়িয়ে থাকা বাংলোটাকে পরিষ্কার দেখা যাচ্ছে। নির্নিমেষে তাকিয়ে রইলাম বাংলোর দিকে, কিছুতেই ঘুম আসছে না চোখে। প্রায় ঘণ্টাখানেক এভাবে শুয়ে থাকার পর একসময় বাংলোর একটা ঘরে আলো জ্বলে উঠল। জানালার নীল পর্দা সরানো থাকায় আলোকিত ঘরটা পরিষ্কার চোখে পড়ছে। ঘরের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে লোলা, ওর হাতে জ্বলন্ত সিগারেট। একটু পরে আয়নার সামনে বসে চুল আঁচড়াতে লাগল, ওর একরাশ লাল চুল কোমরের কাছে আঁচড়ে পড়েছে। আমি উত্তেজনায় উঠে বসলাম, অনুভব করলাম হৃদয় তোলপাড় করা মনের অবস্থা। একটু পরে লোলা জানালার কাছে এসে গাউনের বোতাম খুলতে শুরু করল, সাদা গাউনটা মেঝেতে খসে পড়ল। হাত বাড়িয়ে জানালা বন্ধ করে দিল, ঘষা কাচের পাল্লায় ভাসতে লাগল ওর নগ্ন শরীরের নিখুঁত প্রতিচ্ছবি। অন্ধকারে কতক্ষণ এভাবে বসেছিলাম জানি না, একসময় খেয়াল হলো বাংলোর আলো নিভে গেছে। অপেক্ষা না করে শুয়ে পড়লাম, কিন্তু সে রাত্রে আমার চোখে আর ঘুম এলো না। পরদিন সকালে ঘুম ভাঙতে খাবার ঘরে এসে ঢুকলাম, তখন ঘড়িতে 7টা বাজে। দেখি লোলা এক টুকরো কাপড় নিয়ে কাউন্টারের ওপরটা ঘষে ঘষে পরিষ্কার করছে। ওর পরনে খুব ছোট একটা লাল প্যান্ট, গায়ে হলদে চলি। এই পোশাকে লোলাকে আরও আকর্ষণীয় লাগছে, এই স্বল্প পোশাকের বিরুদ্ধে যেন বিদ্রোহ করছে ওর উদ্ধত যৌবন। মনে মনে জেনসনকে হিংসা করলাম। লোলা প্রথমে আমাকে দেখতে পায়নি, হঠাৎ আমার দিকে চোখ পড়ায় লক্ষ্য করলাম মুখে তার বিরক্তির ভাব। রান্নাঘরের টেবিলের কাছে জেনসন বসেছিল, টেবিলের ওপর স্তূপীকৃত নোট আর খুচরো পয়সা, এক পাশে একটা খালি প্লেট, ছুরি, কাঁটা চামচ, আরেক কাপ কফি। আমাকে দেখে সে হাসল, আরে এসো জ্যাক, ভেতরে এসো, কি খাবে বলো, স্যান্ডউইচ, ডিম? না মিস্টার জেনসন, শুধু এক কাপ কফি। এদিকের সব কাজ সারা হয়ে গেলে আমি আর লোলা ওয়েস্ট ওয়ার্থে যাব, কিছু জিনিসপত্র কেনার আছে। গতকাল যা বিক্রি হয়েছে, গত কবছরে কোনো দিন তার অর্ধেকও বিক্রি হয়নি। জ্যাক এবারে ঠিক করেছি রেস্তোরাঁর বিক্রির ওপর তোমাকে 5% কমিশন দেব। ওয়েন্টওয়ার্থ থেকে ফেরার সময় একটা অ্যাপ্রন নিয়ে আসবো, তোমার কাজ করতে অনেক সুবিধে হবে। কিছু প্রয়োজনীয় জিনিসপত্র, পোশাক ইত্যাদি কেনার জন্যে আমার হাতে $100 গুঁজে দিল জেনসন। আমি জেনসনকে ধন্যবাদ জানালাম। জেনসন বলল, আরে ধন্যবাদ জানাবার কি আছে, এ তো তোমার পাওনা টাকা থেকেই দিলাম, রেস্তোরাঁর কমিশন হিসেবে আগাম দিলাম। জেনসন চেয়ারে হেলান দিয়ে বসল। জ্যাক কাল যে পুরনো ইঞ্জিনটা দেখলে, ওটা ওজন ধরেই কিনে এনেছি, কিন্তু এখন ভাবছি ইঞ্জিনটার পেছনে খাটলে হয়তো ওটাকে চালু করা যাবে। যাই হোক, ঘণ্টাখানেকের মধ্যে আমি আর লোলা বেরিয়ে পড়ছি, তুমি কি একা থাকতে পারবে? কেন পারবো না, আমার একা থাকতে কোনো অসুবিধে হবে না। একটা সিগারেট ধরিয়ে খাবার ঘরে গেলাম। লোলা পেছন ফিরে দাঁড়িয়ে কিছু একটা করছিল, আমি যেতে গিয়ে থমকে দাঁড়ালাম।
শরীরের রক্ত চলাচল দ্রুত হয়ে উঠল। যেন পরিষ্কার দেখতে পাচ্ছে গত রাত্রে জানালায় দাঁড়িয়ে থাকা লোলাকে। লোলা আমার উপস্থিতি টের পেয়েও ফিরে তাকালো না। আমি আর অপেক্ষা না করে বাইরে বেরিয়ে এলাম। সকালের হালকা রোদে বেশ ভালোই লাগছে। রাতের ঠান্ডা আমেজটা যেন যেতে গিয়েও যায়নি। একটা ঝাঁটা নিয়ে পাম্পের কাজটা ঝাঁট দিতে শুরু করলাম। তারপর ঝাঁট দেওয়া শেষ করে ঘুমটি ঘরে গেলাম। সেখানে ইঞ্জিনটা নিয়ে পড়লাম। কিছুক্ষণ পরে জেনসন আমার পাশে এসে দাঁড়ালো। আমরা বেরোচ্ছি জ্যাক, তোমার কোনো অসুবিধা হবে না তো? না না, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি ঠিক পারবো। জেনসনের পেছন পেছন ঘুমটি ঘরের দরজা পর্যন্ত গেলাম। দেখি বাংলো থেকে লোলা বেরিয়ে আসছে, পরনে একটা সবুজ রঙের আঁটো শাঁটো পোশাক। জেনসন আমার কোমরে এক খোঁচা মারল। কি হে, একেবারে বোবা মেরে গেলে যে, দেখেছ কিরকম সেজেছে আমার বউ? আপনার স্ত্রী সত্যি সুন্দরী মিস্টার জেনসন। সবাই তো তাই বলে। জানবে, চলি আবার দুপুরে দেখা হবে। ওদের গাড়ি একরাশ ধুলো উড়িয়ে বেরিয়ে গেল। একটা সিগারেট ধরিয়ে চারপাশে তাকালাম। দেখতে লাগলাম পয়েন্ট অফ নো রিটার্নকে। সত্যি এরকম একটা জায়গা যদি আমার থাকতো, আর থাকতো লোলার মতো সুন্দরী স্ত্রী, নিজের অজান্তেই একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আবার ইঞ্জিনটার কাছে ফিরে গেলাম, কিন্তু কিছুতেই স্থির হয়ে কাজ করতে পারছি না। লোলার চিন্তাকে মন থেকে মুছে ফেলা অসম্ভব। গত রাতের কথা বারে বারে মনে পড়ছে। এইভাবে ঘণ্টাখানেক কেটে গেল। একসময় দেখি একটা সেভরোলে গাড়ি ঘুমটি ঘরের দরজার কাছে এসে দাঁড়িয়েছে। তার আরোহী গাড়ি থেকে নামল। বয়স হবে বছর ৪০-এর মতো, লম্বা রোগা চেহারা, পরনে রং ওঠা একটা নীল প্যান্ট, ময়লা কালো জামা, গলায় একটা লাল রুমাল বাঁধা, মাথায় বাদামি রঙের টুপি। আগন্তুক এসে ঘুমটি ঘরে ঢুকল। কাজ থেকে আরও খুঁটিয়ে দেখতে লাগলাম। তাকে দেখেই আমি কেমন যেন একটা অস্বস্তি বোধ করতে লাগলাম। মনে হলো লোকটার চেহারায় কেমন যেন একটা পুলিশ পুলিশ ভাব, বিশেষ করে ওই অন্তর্ভেদী সন্দেহ করা শিকারী চোখ জোড়ায়। আমরা দুজনে দুজনের দিকে তাকিয়ে রইলাম। মনে হলো আমার ভেতরটা যেন তন্ন তন্ন করে দেখছে। আমি ইঞ্জিনটা ছেড়ে উঠে দাঁড়ালাম। কি চাই? লোকটা প্যান্টের পকেটে দুহাত ঢুকিয়ে ঘাড় কাত করে আমার দিকে তাকিয়ে বলল, জানতে চাই তো অনেক কিছু, যেমন ধরো জানতে চাই তোমার পরিচয়, এখানে তুমি কি করছো, হয়তো জানতে চাই মিস্টার জেমসন এখন কোথায় আছেন, হয়তো বা তোমার মুখ থেকে শুনতে চাই নিজের চরকায় তেল দিন উপদেশটা, কি বলো? লোকটার কথা শুনে আমার সারা শরীর রাগে জ্বলে উঠল। কিন্তু মনে হলো লোকটার পরিচয় না নিয়ে লোকটার উপর রাগ করাটা ঠিক হবে না। ঠান্ডা স্বরেই জবাব দিলাম, মিস্টার জেনসন ও মিসেস জেনসন ওয়েন্টওয়ার্থে গেছেন, আর আমি হলাম জ্যাক প্যাটমোর, এখানে নতুন চাকরিতে ঢুকেছি। তাই নাকি? তার মানে কাল তোমাকে চাকরি দিয়েছে? আগে হ্যাঁ। ভারী আশ্চর্যের ব্যাপার, আমি তো ভাবতেই পারিনি ওর স্ত্রী রমতে কাল এখানে লোক রাখবে। কথা বলার সময় তার সন্দেহ ভরা চোখ আমার ময়লা পোশাক ছেঁড়া জুতো খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। এক সময় নিজের মনেই মাথা নাড়ল, কি যেন ভাবলো। তারপর আমার দিকে তাকিয়ে বলল, আমি কাল শেলক, আমার নাম রিক্স, জর্জ রিক্স। আমি অনুমান করলাম এ নিশ্চয়ই জেনসনের মৃতা স্ত্রীর ভাই, লোলার কেউ নয়। সুতরাং বাজে কথায় সময় নষ্ট করে লাভ নেই ভেবে ইঞ্জিনটার দিকে মনোযোগ দিলাম। হঠাৎ ঘাড়ের ওপর তার উত্তপ্ত নিঃশ্বাস অনুভব করলাম। গিয়ার বক্সের ওপর থমকে দাঁড়ালো আমার কর্মব্যস্ত হাত। এসব পুরনো মাল কেনা বেচার ব্যাপারে কালের বেশ বুদ্ধি আছে, কিন্তু মানুষ চিনতে ওর সময় লাগে, সেরকম বুদ্ধি ওর নেই। চমকে উঠলাম, কি ইঙ্গিত করছে রিক্স? কার্লের বউকে তোমার কেমন লাগে? ইঞ্জিনটার ওপর ঝুঁকে থাকায় সে আমার মুখের পরিবর্তন দেখতে পেল না, কারণ রিক্স কিভাবে জানবে যে সবসময় আমি শুধু লোলার কথাই ভাবছি। ভালোই,
স্ক্রুড্রাইভার নিয়ে ক্লাচ প্লেট খুলতে শুরু করল। ভালো, তোমার তাই মনে হয়, কিন্তু জেনে রাখো চাঁদ, লোলা তোমাকে পছন্দ তো করেই না, এখানে কেউ কাজ করুক সেটাও সে চায় না, আমাকেই বলে তাড়াতে পারলে বাঁচে। ওই ধরনের উটকো একটা মেয়েকে যে কাল বিয়ে করে বসবে তা ভাবতেই পারিনি, কিন্তু লোলা খুব চালাক মেয়ে, কার্লের মতো পয়সাওয়ালা লোককে হাত ছাড়া ও করতে চায়নি, তাই ওর সামনে যৌবনের মায়াজাল বিছিয়ে টপ ফেলে রেখেছে। যাই হোক, তুমি সাবধানে থেকো বৎস, মনে রেখো তোমাকে বেশি দিন এখানে থাকতে হচ্ছে না, কালকে যেমন করে হোক রাজি করিয়ে তোমাকে তাড়াবেই তাড়াবেই। আমি এমন একটা ভাব করলাম যেন খুব অবাক হয়ে গেছি, বোকা বোকা চোখ করে রিক্সের দিকে তাকিয়ে বললাম, আপনি কি বলছেন কিছুই বুঝতে পারছি না, আমি এখানে শুধু চাকরিতেই ঢুকেছি। হ্যাঁ, তুমি চাকরিতে ঢুকেছ ঠিক কথা, কিন্তু অন্য কেউ কালের টাকায় ভাগ বসাক তা লোলা চাইবে না, সমস্ত টাকা ও একাই নিতে চায়, আমার চোখকে ও ধোঁকা দিতে পারবে না, শুধুমাত্র টাকার জন্যই ও কালকে বিয়ে করেছে। তাছাড়া তুমি হয়তো জানো না কার্ল অত্যন্ত মিতব্যয়ী, বছরের পর বছর ও শুধু টাকা জমিয়ে গেছে, বিনা প্রয়োজনে একটা পয়সাও সে খরচা করেনি, কিন্তু কারো উপকার করার সময় ও কোনো দ্বিধা না করেই টাকা খরচা করে, তাই লোলা সেটা ভালোভাবেই জানে, তাই স্বামীকে চোখে চোখে রাখে যেন প্রয়োজনের অতিরিক্ত কোনো বাজে খরচ না হয়, কাল যদি ওর মতে কিছু করে তবে রাত্রিবেলার লোলা তার শোবার ঘরের দরজা বন্ধ করে দেয়। তাই বলছি তুমি আর এখানে বেশি দিন নয়, লোলা হয়তো ভাবছে তার মতো কালের টাকায় তুমিও ভাগ বসাতে চাও। আমি কোনো জবাব না দিয়ে কাজ করে চললাম, ক্লাচ প্লেটগুলো পেট্রোলে ভিজিয়ে রেখে উঠে দাঁড়ালাম। রিক্স তখনও তীক্ষ্ণ দৃষ্টিতে আমাকে লক্ষ্য করছিল, কিন্তু আমার মধ্যে কোনো প্রতিক্রিয়া না দেখে যেন একটু অস্বস্তি বোধ করল। আচ্ছা, শুধু শুধু তোমার সময় নষ্ট করব না। দরজা ছেড়ে রিক্স এগিয়ে এলো। বাড়িতে একটা কাজের জন্য আমার কয়েকটা যন্ত্রপাতির দরকার, অন্য সময় কালের থেকেই নিয়ে যাই, কিন্তু সে তো এখন এখানে নেই, কি আর করব। বলতে বলতে সে যন্ত্রপাতির তাকের কাছে এগিয়ে গেল। দেখি কোনটা লাগে। হাত বাড়িয়ে রিক্স দুটো স্ক্রুড্রাইভার আর একটা হাতুড়ি তুলে নিল, তারপর হাত বাড়ালো একটা ড্রিলের দিকে। মিস্টার রিক্স, ওগুলো আপনাকে দিতে পারছি না বলে দুঃখিত। রিক্স থমকে দাঁড়ালো, ভাবলেশহীন মুখে ফিরে তাকালো। মিস্টার জেনসেন তো এখানে নেই, তার অনুমতি ছাড়া যন্ত্রপাতি দেওয়াটা ঠিক হবে না, আপনি অপেক্ষা করুন, তিনি ফিরিয়ে এলে তাকে বলে নিয়ে যাবেন। আমার কথায় কান না দিয়ে ও ড্রিলটা তুলে নিল। ওর জন্য ভেবো না দোস্ত, আমি কার্লের আত্মীয়, আমি এগুলো নিলে কার্ল কিছু মনে করবে না। দেখুন, আমি নিরুপায়, আর আপনার যদি সেরকম দরকার থাকে তবে দুপুর পর্যন্ত অপেক্ষা করুন, মিস্টার জেনসেন এসে পড়বেন। রিক্সের সারা মুখ ঘেমে উঠেছে, মুখটা হয়ে উঠেছে আরো কুচ্ছে। তাহলে তুমিও লোলার সঙ্গে ভিড়েছ, কালের টাকার লোভ তোমার আছে বলে তো মনে হচ্ছে না, তাহলে কি লোলার সঙ্গে খাটবাজি করছ? আমার মাথায় যেন রক্ত চড়ে গেল, খামচা ধরলাম রিক্সের জামার কলার, দুবার ঝাঁকানি দিয়ে এক ঝটকায় দরজার দিকে ছিটকে ফেলে দিলাম। রিক্সের হাত থেকে যন্ত্রপাতিগুলো ছিটকে পড়ল, গলায় হাত বোলাতে বোলাতে সে উঠে দাঁড়ালো, মুখ তার ভয়ে সাদা হয়ে গেছে, চোখে ওর জ্বলন্ত দৃষ্টি। ঠিক আছে, দাঁড়া শালা, কালকে বলে তোর ব্যবস্থা করছি। আমি তার দিকে তেড়ে যেতেই ও গাড়ির দিকে ছুটে চলে গেল, তারপর মুহূর্ত মাত্র দেরি না করে গাড়ি ছুটিয়ে দিল। একটু চিন্তায় পড়ে গেলাম, এই ব্যাপারটা জেনসেনের কানে গেলে কি হবে কে জানে, তবে ভরসা এই রিক্সের নালি শোনার আগেই আমি সাফাইটা গেয়ে রাখতে পারব। দুপুরের দিকে মালপত্র কিনে জেনসেন ফিরে এলো, গাড়ি থেকে মাল নামাতে নামাতে তাকে রিক্সের ব্যাপারটা বললাম, কিন্তু লোলার সম্বন্ধে যে কথাগুলো শুনেছি সেগুলো চেপে গেলাম। আমি জেনসেনকে বললাম, মিস্টার রিক্স কিছুতেই আমার কথা না শোনায় তাকে আমি তাড়িয়ে দিতে বাধ্য হয়েছে। ঠিক করেছো জর্জ, বেটা এক নম্বরের বদমাশ,
আগে যতবারই জিনিসপত্র নিয়ে গেছে একবারও ফেরত দেয়নি। এখন লোলা আসাতে ব্যাটা জব্দ হয়েছে। তবে তোমাকে বলে রাখছি জ্যাক, আমি না থাকলে ওকে একটা জিনিসও দেবে না। আমি নিশ্চিন্ত হলাম। জেনসন যে আমার উপর রাগ করেনি তাতেই আমি খুশি। কিন্তু মনে হলো রিক্সকে রাগিয়ে আমি বোধহয় ভালো করিনি। এবার থেকে ওর ওপর নজর রাখতে হবে। বলা তো যায় না কোন দিন হয়তো আমার অজান্তেই ও আমার বিপদ ডেকে আনবে। পূব আকাশে ভোরের সূর্য দেখা দিয়েছে। মরুভূমির আবহাওয়ায় একটা হালকা কুয়াশা ছড়িয়ে পড়েছে। দূরের ধূসর পাহাড়ের ছায়া যেন পরম নিশ্চিন্তে শুয়ে রয়েছে মরুভূমির বালির উপর। বিছানায় শুয়ে শুয়ে ভাবতে লাগলাম গত 3 সপ্তাহের কথা, জেনসেনের কথা, লোলার কথা। এই 3 সপ্তাহ এখানে কাটানোর পর ফার্নওয়ার্থকে মনে হয় এক মিথ্যে দুঃস্বপ্ন। জীবনের সেই অধ্যায়টা যেন কেউ সযত্নে মুছে ফেলেছে স্মৃতির পৃষ্ঠা থেকে। লোলা অবশ্য এখনও আমাকে সহজভাবে নিতে পারেনি, খুব প্রয়োজন ছাড়া কথা বলে না। কিন্তু ওর আকর্ষণ আমি কাটিয়ে উঠতে পারিনি, পারবো কি না তাও জানি না। জেনসেনের মতো সহজ সরল মানুষ আমি খুব কমই দেখেছি। তাঁর প্রতি শ্রদ্ধায় আমার মন ভরে গেছে। এ কথা ঠিক যে জেনসেন লোলাকে প্রাণ দিয়ে ভালোবেসেছে, কিন্তু একটু আড্ডা দেওয়ার জন্য একজন পুরুষ সঙ্গী তার দরকার ছিল, তাই আমাকে পেয়ে একেবারে মেতে উঠেছে। আমি এই রকম লোকের প্রতি কিছুতেই অকৃতজ্ঞ হতে পারবো না। জেনসেনের মুখ থেকেই শুনেছি কিভাবে আয়কর ফাঁকি দিয়ে বছরের পর বছর সঞ্চয় করে সে $1,00,000 জমিয়েছে। ওর একমাত্র ইচ্ছে আরও কিছু টাকা পয়সা জমিয়ে লোলাকে নিয়ে পৃথিবী ভ্রমণে বেরিয়ে পড়বে। তবে লোলা অবশ্য জেনসেনের ইচ্ছের কথা এখনো জানে না। বিছানা ছেড়ে উঠতেই নজরে পড়ল রেস্তোরাঁর বারান্দার দিকে। লোলা একটা চেয়ারে বসে ছুরি দিয়ে তরকারি কুটছে। আজ আমার মাইনের দিন। বাথরুমে স্নান করতে করতে ভাবছিলাম কোথায় ফার্নওয়ার্থ আর কোথায় জেনসেনের আন্তরিকতা। এইভাবে যদি জীবনটা কাটিয়ে দেওয়া যেত। প্রাতরা সেরে গুমটি ঘরে গেলাম। আগের দিন জেনসেন একটা পুরনো মোটর কিনে এনেছিল, সেটা সারাতে বসলাম। কিছুক্ষণ বাদেই জেনসেন এসে উপস্থিত, হাতে একগোছা নোট। জ্যাক নাও ধরো, এখানে $250 আছে, মাইনের 40, রেস্তোরাঁর কমিশন 110, আর এই ইঞ্জিনটার জন্য 100। কিন্তু মিস্টার জেনসেন এত টাকা? আরে তোমার জন্যই তো আজ আমার ব্যবসা ফুলে ফেঁপে উঠেছে। তুমি আসার পর থেকেই লাভের অঙ্ক দ্বিগুণ হয়ে গেছে। আমি আর আপত্তি না করে হাত বাড়িয়ে টাকাগুলো নিলাম। এগুলো নিয়ে আমার কাছে মোট $500 হলো। কিন্তু টাকাগুলো খরচ করার তো কোনো উপায় দেখছি না। বরং যদি আপনার ব্যাংকের সঙ্গে আমার পরিচয় করিয়ে দেন তাহলে টাকাগুলো ওখানেই রাখতে পারি। ব্যাংকে কখনো কেউ টাকা রাখে? কখন কোন ব্যাংকে লাল বাতি জ্বলবে কি বলতে পারে? আমি আমার সমস্ত টাকা একটা সিন্ধুকে রাখি, যখন ইচ্ছা সুবিধে মতো খরচা করতে পারি। তাছাড়া আমার ভালো মন্দ কিছু একটা হয়ে গেলে লোলা সহজেই টাকাটা পেয়ে যাবে। তুমি ইচ্ছা করলে তোমারটাও আমার কাছে জমা রাখতে পারো জ্যাক, যখন খুশি চেয়ে নেবে। তার মানে আপনি ওই $1,00,000 একটা সিন্ধুকে রেখেছেন? হ্যাঁ, তাতে হয়েছে কি? বাবা, সে যে সে সিন্ধুক নয়, রীতিমতো লরেন্স কোম্পানির সিন্ধুক, বাজারের সেরা। জেনসেনের মুখে গর্বের হাসি আর ধরে না। আমিও জেনসেনের কথায় সায় দিলাম। হ্যাঁ সত্যি, ওর চেয়ে ভালো সিন্ধুক বাজারে নেই। জেনসেন আমার পিঠে একটা চাপড় দিয়ে বলল, যাও টাকাগুলো নিয়ে এসো, সিন্ধুকে জমা করে রসিদ করে দিই, দরকার পড়লেই চাইবে, লজ্জা করবে না, সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। তাড়াতাড়ি তোষকের তলা থেকে সব টাকা বের করে এনে জেনসেনের হাতে তুলে দিলাম। সে আমাকে $510 একটা রসিদ দিল। রসিদটা এক পলক দেখে নিয়ে পকেটে ভরলাম। লোলা ফ্রড পাইগুলো জারের মধ্যে সাজিয়ে রাখছিল। আমি ঘরে ঢুকতেই পায়ের শব্দে ঘুরে তাকাল। ওর সবুজ চোখে ব্যঙ্গ ঝরে পড়ল, সারা মুখে একটা চাপা কৌতুক খেলা করছে। আমি জানতে চাইলাম কোনো কাজ আছে কিনা। লোলা হাসল। সঙ্গে সঙ্গে আমার বুকটা ধড়াস করে উঠল। আজ পর্যন্ত একদিনও আমাকে দেখে হাসেনি, তাহলে আজ।
লোলার হাসি আরো ক্রূর হয়ে উঠল। মুহূর্তে বিপদের লাল সংকেত ভেসে উঠল চোখের সামনে। মিস্টার প্যাটমোর, কথা বলার সুরটা যেন কেমন অদ্ভুত মনে হলো। রান্নাঘরে যাও, সকালে যে জিনিসপত্রের বাক্সটা দিয়ে গেছে ওটা আমি টেবিলের ওপর তোমার জন্য রেখে এসেছি, গেলেই দেখতে পাবে। রান্নাঘরে গেলাম, দেখি টেবিলের ওপর ছড়ানো রয়েছে কতকগুলো খাবারের টিন, পলিথিনে মোড়া দু ডজন মুরগি, তাছাড়া অন্যান্য কিছু জিনিসপত্র। খাবারের টিনগুলোর ওপর রাখা রয়েছে একটা ভাঁজ করা খবরের কাগজ, সম্ভবত কোনো কিছু মোড়া ছিল। ওটা তুলে নিয়ে আস্তে আস্তে খুলতে শুরু করলাম, অর্ধেকটা খুলতেই বুকের ভেতর বিস্ফোরণ ঘটল। চোখের সামনে যেন মৃত্যু এসে দাঁড়িয়েছে। কাগজের প্রথম পাতাতেই বড় বড় হরফে লেখা, কুখ্যাত সিন্ধুক লুণ্ঠনকারী আজও পলাতক। তার নিচে আমার সংক্ষিপ্ত ইতিহাস ছাপানো ফটোটার দিকে চোখ পড়তেই অনুভব করলাম মৃত্যুর অশরীরী স্পর্শ। কাম ইজি গো ইজি গল্পের দ্বিতীয় পর্ব এখানেই শেষ হল। মানিয়েস্ট ওয়েব সিরিজের থিম মিউজিকটি এই গল্পের সাথে মানানসই হবে বলেই ব্যবহার করা হয়েছে বিভিন্ন অংশে। আশা করছি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লাগবে। গল্প পাঠে অংশগ্রহণ করেছেন ইরাবতী দেবলীনা, কৌশিক শৈবাল ও হৃদের সাথে আমি কমলেশ। গল্পের পরবর্তী পর্ব খুব শিগগির, অর্থাৎ আগামীকাল ঠিক দুপুর 12টায়। যদি এখনই গল্পের পরবর্তী অংশ শুনতে চান তাহলে রেনবো মিডিয়া অ্যাপ এখনই ডাউনলোড করুন আপনার মোবাইলে, আর শুনতে থাকুন এই গল্পের পরবর্তী অংশ এখনই। আজ তাহলে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শুনতে থাকবেন রেনবো মিডিয়া সাসপেন্স থ্রিলার। নমস্কার।